দুই শিশুকে ফিরে পেতে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করলেন জাপানি মা নাকানো এরিকো সকালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেন তিনি এর আগে গেল একুশে নভেম্বর দুই শিশু তাদের বাবার কাছেই থাকবে বলে রায় দেন হাইকোর্ট তবে বছরে তিনবার মা বাংলাদেশে এসে দিন করে শিশুদের সঙ্গে থাকতে পারবেন বলেও রায়ে জানান আদালত জাপানি মা নাকাল ও এরিকোর আসা যাওয়া সহ যাবতীয় খরচ বহন করতে হবে শিশুদের বাবাকে এছাড়া ভিডিও কলেও বাচ্চাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন মা রায়ে এমন আদেশও দেয়া হয় গত কয়েক মাস বাংলাদেশে অবস্থা অবস্থান ও যাতায়াত বাবদ ওই মাকে দশ লাখ টাকা সাত মধ্যে দিতে শিশুদের বাবার প্রতি নির্দেশ দেয় আদালত